যশোরবাসী, আসছে 15ই এপ্রিল রোজ রোববার যশোর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বৈশাখী মেলা উদযাপন করছি। এটা আপনার হিলসাইড এভিনিউ এবং হিলসাইড এভিনিউ 148 স্ট্রিট, তাজমহল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে আপনারা সপরিবারে আমন্ত্রিত। আসসালামু আলাইকুম। যশোর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাবুল 15ই এপ্রিল আমাদের পয়লা বৈশাখের জন্য আপনাদের ফ্যামিলি নিয়ে দাওয়াত দেওয়া হলো। আমার প্রাণ প্রিয় যশোরবাসী, ইসলাম আলাইকুম। আসছে 15ই এপ্রিল তাজমহল পার্টি হল অ্যান্ড রেস্টুরেন্টে বাংলা নববর্ষকে বরণ করে নেবার জন্য যশোর অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইঙ্কের পক্ষ থেকে আয়োজন করেছে এক বিশাল পয়লা বৈশাখ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে থাকছে বাঙালি সুস্বাদু খাবার, থাকছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী 15ই এপ্রিল রবিবার যশোর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নববর্ষ উদযাপিত হবে জামাইকা হিলসাইড অ্যাভিনিউ তাজমহল রেস্টুরেন্টে। আপনারা সকলে আমন্ত্রিত। 1425 যশোর অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইঙ্কের আয়োজনে এক মিলন মেলা এবং শুভ নববর্ষের আয়োজন করা হয়েছে এবং আপনারা যশোরবাসী সব পরিবারে আমন্ত্রিত। সব শেষে থাকছে র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। 1425 সালের যশোর অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইঙ্কের পয়লা বৈশাখের অনুষ্ঠানের আহ্বায়ক কমিটিতে আছেন আহ্বায়ক মাহবুর রহমান মাহবুব, সদস্য সচিব আলমগীর কবির, প্রধান সমন্বয়কারী মাসুম আলতান, পৃষ্ঠপোষক সেলিম আক্তার সেলিম এবং সমন্বয়কারী মোহাম্মদ আব্দুর রৌফ, মোহাম্মদ সাইদ খান, এজাজ আহমেদ, রাসেল, রুহুল কুদ্দুস পলতু, কাজল, মোহাম্মদ শাহজান আলী এবং চোখটা ছুঁয়ে সুখের জোয়ার খুলে দিল মনে দুয়ার, চলো একটা দেশুর তুলি।